আসসালামু আলাইকুম, আমি অ্যাশ ট্রাভেলার। আমার আজকের ভিডিওতে দেখবেন গ্রিমস রোড এবং অ্যাপোলো হসপিটাল। গ্রিমস রোড মূলত একটি সড়ক, যে সড়কে অবস্থিত অ্যাপোলো হার্ট সেন্টার এবং অ্যাপোলো হসপিটাল। আপনারা অনেকেই আমার থেকে জানতে চেয়েছিলেন চেন্নাই খাওয়ারের ব্যবস্থাটা কেমন, কিংবা বাঙালি খাওয়ার আছে কি না। তো আমি মূলত গ্রিমস রোডেই উঠেছিলাম, যেহেতু আমার কাজ ছিল শঙ্করনেরচলায় আর অ্যাপোলো হসপিটালে। আমি যা দেখেছি, গ্রিমস রোডে অনেক বাঙালি খাওয়ারের দোকান আছে, মানি এক্সচেঞ্জের শপও আছে, ফার্মাসিউটিক্যাল শপও আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি বেগম সাহিদ স্ট্রিটের সামনে আছি। বেগম সাহিদ স্ট্রিটে মূলত আপনার সব ধরনের হোটেল কিংবা রেসিডেন্স আছে। এখানের ভিতরে একটি বাজারও বসে, যেখানে আপনি শাক সবজি কিংবা ফল ফ্রুটও নিতে পারবেন। এখানে মূলত হোটেলের কস্টিং হচ্ছে প্রতিদিন যদি বলি 500 থেকে 1500 রুপির মধ্যে। সেটা আপনার চয়েসের উপর, আপনি একটু খুঁজে নিলে ভালো হয়, কারণ এক একজনের এক এক রকমের প্রেফারেন্স থাকে। তাছাড়াও এখানে মানি এক্সচেঞ্জের অনেকগুলো দোকান আছে, আপনারা ভালো রেটেই মানি এক্সচেঞ্জ পাবেন। আপনারা যেহেতু অ্যাপোলো হার্ট সেন্টারে যাচ্ছেন কিংবা অ্যাপোলো হসপিটালে যাচ্ছেন, আপনার পাসপোর্ট কিংবা পাসপোর্টের ফটোকপি আপনার সাথে রাখবেন, কারণ ওখানে সিন্দুরি ব্লক নামে একটি ব্লক আছে, যারা ইন্টারন্যাশনাল পেশেন্ট তাদের প্রথমে ওখানে গিয়ে এন্ট্রি করতে হয়। সিন্দুরি ব্লকে গিয়ে আপনার প্রথমে আইপিএস সেকশনে যেতে হবে। আইপিএস মূলত ইন্টারন্যাশনাল পেশেন্ট সার্ভিস, সেখানে একটি ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্মটি পূরণ করার পরেই, ফর্মটি জমা দেওয়ার সময় আপনি কোন ধরনের ডাক্তার দেখাতে যাচ্ছেন সেখানে কাউন্টারে বললেই তারা আপনাকে সেভাবেই সাজেশন দিবে এবং সেভাবেই রেফার করে দিবে। আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।